নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ, আবার ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, কাল থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে দ্বিতীয়বারের জন্য দুয়ারে সরকার। এইবারের দুয়ারে সরকারে সব থেকে ভ্যালুয়েবল জিনিস যদি বলি সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এবার দুয়ারে সরকারে সব থেকে বেশি এরই ডিমান্ড হতে চলেছে এবারের দুয়ারে সরকারে, যেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। কয়েকদিন ধরে আমরা দেখে আসছি অনেক ফেক ফর্ম এধার ওধার হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আর সেটাই অনেক কিছু ভিডিও আপলোড হচ্ছে ইউটিউবের মাধ্যমে। তো বন্ধুরা, আজ আমাদের হাতে চলে এসছে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার স্কিম, যে নতুন প্রকল্প আছে সেটার ফর্মটা, অফিসিয়াল ফর্ম। এই ফর্মটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, এই ফর্মটা হচ্ছে পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অরিজিনালি অ্যাপ্লিকেশান ফর্ম। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব কীভাবে আমরা এই ফর্মটি ফিল আপ করবো, কী কী ডকুমেন্টস লাগবে এবং কীভাবে আমরা এটা আবেদনটা করব। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই এই চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দেবেন, কেননা এই টাইপের ভিডিও এই চ্যানেলে আমরা আপডেট দিতে থাকি। এছাড়াও আপনারা যদি চাকরির খবর পেতে চান তাহলে এই চ্যানেলটি খুবই প্রয়োজনীয় আপনার চ্যানেল হয়ে উঠবে। তো চলুন বন্ধুরা, এই ফর্মটা আমরা কীভাবে ফিল আপ করবো সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, সব থেকে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমাদের রাইট সাইডে যেটা আছে, এখানে আমাদের পাসপোর্ট সাইজের ফটো, একটা রঙিন ফটো লাগাতে হবে। এটা লাগানোর পর আমরা নিচে দেখব, নিচে আসব, তারপর এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশান আইডি। অ্যাপ্লিকেশান আইডি, আবেদনপত্রের আইডি শুধু আধিকারিকদের জন্য। ওখানে দুয়ারে সরকারে যারা অফিসার থাকবেন বা যারা কর্মরত থাকবেন ওখানে, তাদের কাজের জন্য এই এই ব্লকটা, এটা আপনাদেরকে ব্ল্যাঙ্ক রাখতে হবে। এরপর আমরা দেখে নেব নিচে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র, পার্সোনাল ডিটেলস। তো দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ডিটেলসের জায়গাতে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, এটা আপনাদের দুয়ারে সরকারে যেটা বসবে সেখান থেকে এই নাম্বারটা দেওয়া হবে। তো এই নাম্বারটাও আপনাদেরকে ফিল আপ করার কোনো দরকার পড়বে না। এরপর আমরা নিচে দেখে নেব উপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে, এই সংখ্যাটি লিখলে তবেই আবেদনপত্র জমা নেওয়া হবে, অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না। তো বন্ধুরা, এটা আপনারা ধ্যানে রাখবেন যে এই ফর্মটা আছে দুয়ারে সরকারে যে সংখ্যাটা দেবে সেই সংখ্যাটা লিখলে পরেই আপনার ফর্মটি জমা নেওয়া হবে, কিন্তু অন্য কোনো বাইরের ফর্ম আপনার কাছ থেকে জমা নেওয়া হবে না, এটা আপনারা মাথায় রাখবেন। এরপর আমরা দেখে নেব নিচে, এরপর আমাদের আসছে নিচে যেটা কলাম আসছে সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার। আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই স্বাস্থ্যসাথীর কার্ডের নাম্বার আপনাকে এখানে দিতে হবে, তার ঠিক নিচে আপনাকে এখানে আধার কার্ডের নাম্বারটি আপডেট করতে হবে বা আধার কার্ডের নাম্বারটি এখানে লিখতে হবে। এরপর আমরা নিচে চলে আসবো যেখানে হচ্ছে অ্যাপ্লিক্যান্টস নেম বা আবেদনকারীর নাম। এখানে আপনার নাম বা যিনি আবেদন করবেন তার নাম, এখানে প্রথম নাম বা ফার্স্ট নাম, মিডিল নেম আর লাস্ট নাম, পদবি বা টাইটেল যেটা আমরা বলে থাকি সেটা এখানে আপনাকে লিখতে হবে। এরপর নিচে চলে আসবো আমরা মোবাইল নাম্বার, এখানে আপনার ব্যক্তিগত একটা মোবাইল নাম্বার কিংবা আপনার ফ্যামিলি মেম্বারের কারো মোবাইল নাম্বার এখানে দিতে হবে। এরপর নিচে চলে আসবো আমরা ইমেল আইডি, যদি কারো ইমেল আইডি থাকে তাহলে আপনি এখানে ইমেল আইডিটা দিতে পারেন, তবে এটা বাধ্যকথা নয় যে আপনাকে ইমেল আইডি দিতেই হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে যে একটা স্টার মার্ক দেওয়া আছে, স্টার মার্কগুলো আপনারা দেখবেন যেখানে যেখানে স্টার মার্ক দেওয়া থাকবে সেই কলামগুলো আপনাকে ফিল আপ করতেই হবে, তাছাড়া আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারে। এখানে যেমন দেখতে পাচ্ছেন ইমেল আইডিতে কোনো আপনারা স্টার মার্ক দেওয়া নেই, তো এটা আমাদের কোনো বাধ্যকতা নেই যে ইমেল আইডিটা আমাদেরকে দিতেই হবে বলে। এরপর নিচে আমরা দেখে নেব ডেট অফ বার্থ, এখানে আমাদের ডেট অফ বার্থ বা জন্ম তারিখটি লিখতে হবে, আর নিচে দেওয়া আছে বয়স, 1/1/2021 তারিখে আপনার কত বয়স হচ্ছে সেটা এখানে লিখে দিতে হবে নিচে। এরপর আমরা দেখে নেব নিচে, এইবার আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ফাদার্স নেম, এখানে আপনাকে ফাদার্স নেম দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আমি ক্লিয়ার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন নিচের কলামে এখানে আপনাকে ফাদার্স নেম দিতে হবে, এখানে ফার্স্ট নেম, মিডিল নেম আর লাস্টে পদবি কিংবা লাস্ট নেম যেটা আমরা বলে থাকি। তার নিচে আমাদেরকে দিতে হবে মাদার্স নেম, সেম আপনাদের ফার্স্ট নেম, মিডিল নেম আর লাস্ট নেম এখানে দিতে হবে। এরপর আপনাকে স্পোজ নেম বা স্বামীর নাম, আপনারা এখানে আপনাদের স্বামীর নাম পুরোটা দিতে হবে, মিডিল নেম, ফার্স্ট নেম আর লাস্ট নেম। এগুলো হয়ে যাওয়ার পর আমরা নিচে আসব, নিচে দেখতে পাচ্ছেন এখানে
এরপরে হচ্ছে কাস্টের ব্যাপারে আমরা চলে আসি। যাদের কত এখানে কি আছে, এসটি এসসিদের দেওয়া হবে 1000 টাকা করে, আর ওবিসি আর জেনারেলদের দেওয়া হবে 500 টাকা করে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আছে জাতি, এখানে সার্টিফিকেট কিংবা এসটি এসসি সার্টিফিকেট কিংবা ওবিসি সার্টিফিকেট, যার যেটা আছে সেটা এখানে নাম্বারটা দিতে হবে। এখানে দেখতে হবে আপনার যদি এসটি হয় তাহলে এসটিতে এসটি দিতে হবে, এখানে টিকমার্ক করতে হবে। আপনার যদি এসটি হয় তাহলে এখানে টিকমার্ক করতে হবে, আদার্স যদি হয় তাহলে এখানে টিকমার্ক করতে হবে। এছাড়া আপনার এই সেই এসটি এসসি কিংবা ওবিসি যে সার্টিফিকেট নাম্বারটা থাকবে সেটা আপনাকে এই জায়গাটাতে ফিল আপ করতে হবে। এরপর আমরা নিচে আসবো। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস বা যোগাযোগ, এখানে আপনার ফুল অ্যাড্রেসটা দিতে হবে। সব থেকে প্রথমে যেটা আছে আপনার রাজ্য ওয়েস্ট বেঙ্গল, সেটা এখানে লিখাই থাকবে। নিচে দিতে হবে ডিস্ট্রিক্ট, তারপর দিতে পুলিশ স্টেশন বা থানা, তার নিচে দিতে হবে মিউনিসিপ্যালিটি, ব্লক কিংবা কর্পোরেশনের নাম, তারপর দিতে হবে গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড যা আছে আপনার ওটা লিখতে হবে। এরপর নিচে লিখতে হবে ভিলেজ, টাউন, সিটি, গ্রাম বা শহর, আপনি যেটা যেখানে থাকেন সেটাকে অ্যাড্রেস দিতে হবে, আপনার বাড়ির নাম্বার দিতে হবে, পোস্ট অফিস দিতে হবে, আর পিনকোড দিতে হবে, এই সবগুলো দিতে হবে। এরপর আমরা দেখে নেব আর কী লাগছে নিচে। এরপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেখা আছে ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস বা ব্যাংকের অ্যাকাউন্টের বিশদ বিবরণ আপনাকে এখানে দিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন নিচে আছে ব্যাংকের নাম, আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেটার নাম দিতে হবে, ব্যাংকের ব্রাঞ্চের নাম দিতে হবে, এরপর নিচে আছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, সব থেকে শেষে আসছে আইএফএসসি কোড, নিচে আপনার আইএফএসসি কোডটা এখানে দিতে হবে। এই সব কিছু দেওয়ার পর নিচে আসবো। নিচে আমাদের লেখা আছে সংযুক্ত নথির তালিকার ফটোকপি আপনাকে কী কী লাগছে, বা জেরক্স কপি আপনাকে কী কী লাগছে সেলফ অ্যাটেস্টেড। এটা মনে রাখবেন যে জেরক্স কপিগুলো দেবেন সেটা আপনার সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। সবথেকে প্রথমে যেটা আছে পাসপোর্ট মাপের রঙিন ফটো, আপনাকে একটা রঙিন ফটো লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে। নিচে আছে স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি, আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড আছে তার একটা জেরক্স কপি আপনাকে দিতে হবে। তার নিচে আমরা দেখতে পাচ্ছি আধার কার্ডের ফটোকপি, এখানে আপনাকে আধার কার্ডের ফটোকপি যে ফটোকপির একটা জেরক্স কপি দিতে হবে। নিচে আছে কপি অফ এসটি এস এসসি এসটি সার্টিফিকেট, আপনার যদি এসটি এসসি সার্টিফিকেট আছে সেটা আপনাকে দিতে হবে। তার নিচে আছে কপি অফ ব্যাঙ্ক পাসবুক, আপনার পাসবুকের যে ফার্স্ট পেজটা আছে যেটাতে ব্যাঙ্ক ডিটেলস লিখানো থাকে সেই পেজটা আপনাকে জেরক্স করে দিতে হবে। লাস্ট আছে অন্যান্য, যদি আপনি আরও কোনো ডকুমেন্ট দিচ্ছেন তাহলে সেটাও দিতে পারেন, তবে প্রত্যেকটা আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, নিজস্ব স্বাক্ষর করে দিতে হবে। এরপর আমরা নিচে আসব। ঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন, সেটা হচ্ছে যে এখানে কিছু সেলফ ডিক্লারেশন দেওয়া আছে বা ঘোষণাপত্র দেওয়া আছে। যেমন 1 নম্বর, আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, সেটা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনাকে হতে হবে, তাছাড়া এটা আপনি আবেদন করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকুরি থেকে কোনো মাসিক আয় পেনশন পাই না। আরেকটা জিনিস কী আছে, আপনি যদি কোনো সরকারি চাকরি করেন কিংবা আপনার মাসে কোনো পেনশন পান তাহলে আপনি এই আবেদনটি ফিল আপ করতে পারবেন না। সব থেকে শেষে যেটা হচ্ছে 3 নম্বর, আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানত সত্য, যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন স্পষ্টভাবে নোটিশ দেওয়া আছে, ঘোষণাপত্র বা ডিক্লারেশন দেওয়া আছে, এটা আপনাকে যদি ভুল কোনো হয় সেটা আপনার ক্ষেত্রে আইনত পদক্ষেপ নেওয়া হতে পারে কিংবা প্রকল্পের সুবিধাও আপনাকে বন্ধ করে দেওয়া হতে পারে। সব থেকে শেষে এখানে আছে আমাদের লাস্ট যেটা ডেট আপনাকে দিতে হবে, আপনি কোন ডেটে ফিল আপ করছেন, আর উপরে সব থেকে শেষ যেটা সিগনেচার, আপনার নিজস্ব এখানে সিগনেচার করতে হবে। এরপর নিচে আছে, নিচে দেখে নেব আমরা অ্যাকনলেজমেন্ট বা স্বীকৃতিপত্র, অংশটি কেটে আবেদনকারীকে দিতে হবে। এই অংশটি কেটে যিনি আবেদন করবেন বা আবেদনকারী যিনি থাকবেন তাকে এটা দিতে হবে। নিচে লিখতে হবে আই ড্যাশ, নিজের নাম এখানে লিখতে হবে, তারপর ডটার, ওয়াইফ অফ, আপনি কার, আপনার বাবার নাম কিংবা আপনার হাজব্যান্ডের নাম এখানে দিতে হবে। হ্যাভ সাবমিটেড লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশান নাম্বার, আমরা এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দিতে হবে। তারপর যদি এখানে ইংরেজি বাংলাতে আসে সেম জিনিস, আমি এখানে আমার নাম দিতে হবে, যিনি অ্যাপ্লিকেশান করছেন তার নাম, এর কন্যা স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে এত তারিখ, এখানে তারিখটা দিতে হবে, এখানে মোবাইল নাম্বার দিতে হবে, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিতে হবে, এখানে আধার নাম্বার দিতে হবে। এসব দেওয়ার পর নিচে সিগনেচার
অফ রিসিভিং অফিসার উইথ সিল, এখানে যিনি রিসিভিং অফিসার থাকবে বা যিনি আধিকারিক থাকবেন তার এখানে সিগনেচার দিতে হবে, তারপর সিল যেটা থাকে ওদের স্ট্যাম্প সেটা দিতে হবে, আর নিচে রিসিভ নাম্বার যেটা আছে রিসিভ ডন এখানে তারিখটা ওনাকে লিখে দিতে হবে। এটা হচ্ছে অফিসিয়াল কাজ। এই যে পেজটা আপনি দেখলেন এই পেজটা হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল কাজ। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।